মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন পাশে আছি জীবন সুস্থ শুভেচ্ছা দর্শক আশা করি আমরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য সারা দেশে এখন গরম পড়তে শুরু করেছে আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে আর্দ্রতা বাড়ছে গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি এই গরমে কিভাবে চললে কি খেলে আমরা ভালো থাকতে পারব তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে দর্শক উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হারবাল গবেষণার একজন কিংবদন্তি তুল্য পুরুষ মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডাক্তার আলমগীর মতি শুভেচ্ছা নিন আপনাকেও জানাসছি ভালোবাসা ও শুভেচ্ছা দর্শক বলছিলাম যে গরমে অনেক ধরনের অসুখ বিসুখ আমাদের দেশে হয়ে থাকে পানি বাহিত অসুখ অনেক ধরনের হয়ে থাকে ডাক্তার আলমগীর মতি এই সময় কিন্তু আমরা গরমে তৃষ্ণার্ত হয়ে বিভিন্ন ধরনের পানি পান করি কি ধরনের পানি বা কি ধরনের পানি এই সময়টা আমরা যদি একটু স্লাইন ওয়াটার খাই আচ্ছা মানে যেটাকে স্লাইন বলে আমাদের জন্য খুবই ভালো ডাবের পানি আমরা খেতে পারি ফিটকি দিয়ে পানি খেতে পারি আচ্ছা তারপরে আমরা পানিটা যতটুকু বিশুদ্ধ করে খাওয়া যায় আর ফলের ভিতরে এখন তরমুজটা খুবই বাজারে পাওয়া যাচ্ছে এবং সব ধরনের ফলই এই গরমের জন্য ভালো তো বিশেষ করে তরমুজ ফুটি এই জাতীয় যে যত ফলগুলো আছে এগুলো আমাদের জন্য খুবই বেশি উপকার হয় আমি দেখেছি আপনারাও আপনাদের যুগান্তরে অন্যান্য পত্রিকায় ওই গরমের সময় মানুষের কি খাওয়া উচিত যেমন তরকারি তরকারি সব ধরনের গ্রিন ভেজিটেবল আমাদের জন্য কিন্তু কোল্ড বয়ে আনে ঠান্ডা বয়ে আনে কোনো শরীরে কোনো জ্বালা পরা হয় না যে কোনো ধরনের উস্তা করলা জাতীয় একটু তিরজক স্বাদ জাতীয় এইগুলো তরকারিগুলো আমাদের জন্য এখন শুভ কোনো ক্ষতিকারক না বংশ উপকার হবে তারপরে ধরুন পটল ভেন্ডি পুঁই শাক ডাটা শাক লাউ শাক লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া পেঁপে সব ধরনের সালাদ দধি এবং দধির সালাদ সব ধরনের শাক সবজি শাক সবজির সালাদ মানে প্রতিদিন আড়াইশো গ্রাম সালাদ যদি আমরা খাই প্রতিদিন আড়াইশো গ্রাম তরি তরকারি যদি আমরা খাই আমরা যদি স্যুপ এবং জুসটা একটু বাড়াইয়া খাই এবং পানির জাতীয় খাবার পানি আছে সব ফল ফ্রুট ভেজিটেবলে সেগুলো যদি একটু বেশি খাই আলহামদুলিল্লাহ তাহলে পরে এই গরমের আশপাশ থেকে গরমের আক্রমণ থেকে আমরা অনেকটা সুরক্ষা পাই একটা আলোচনিক সমস্যা হলো শিশুদেরকে নিয়ে শিশুদেরকে ঠিক কনভিন্স করা যায় না বা তারা ঠিকমতো খেতে চায় না কি পদ্ধতিতে শিশুদেরকে এই খাবারগুলো খাওয়ানো হ্যাঁ শিশুদের জন্য যেরকম আপনি একটু তরমুজে রস করলেন সেকে আপনি বোতলে দুধ খাওয়ানোর যে বোতল ওই বোতলের মধ্যে শিশুদেরকে দিলেন শিশুর পেটে কোনো সন্দেহ হলো ভুটভাট করে পেটে গ্যাস হইতেছে স্টমাক কোনো প্রবলেম হইতেছে তখন আপনি নিজে হাতে স্লাইন করে ওই স্লাইনটা দুধের ইয়ের ভিতরে বোতলের মধ্যে মাও খাবে বাচ্চাও খাবে যে পর্যন্ত বাচ্চা দুই বছর বয়স থাকবে এ পর্যন্ত মা এবং শিশুর সাথে সম্পর্ক অবিচ্ছেদ্য দুইজনে একই খাবার খেতে পারে এই যে পান্দা ভাত পানি ভাত যেটাকে বলি আমরা এই পানি ভাতের পানিটা বাচ্চাকে বোতলে করে খাওয়ানো যায় এটা একটা স্লাইন ডাবের পানিটা বাচ্চাকে খাওয়ানো খাওয়ানো যায় কারণ এইটাও একটা স্লাইন ডাবের পানি কিন্তু একটা স্লাইন এই ধরনের যত ফল ফ্রুট আছে যেরকম পেঁপেটাকে খুব ভালোভাবে ব্লান করে তারপরে অল্প অল্প করে বাচ্চাকে দুধের পটে ভরে খাওয়ানো যায় তাহলে বাচ্চার স্টমাকটা খুব ভালো থাকবে কারণ পেঁপে একটা লিভারটনিক সেই হিসাবে পেঁপেটাকে কিন্তু মিষ্টিটা এই সময় কম খাওয়াইতো বাচ্চাদের বাচ্চারা যেন কোনো মাংস জাতীয় জিনিস কোন কঠিন খাবার যেন বাচ্চারা না খায় তাহলে কিন্তু বাচ্চারা ভালো থাকবে কিন্তু উৎসব পার্বণে বিভিন্ন ধরনের আয়োজনে আমাদের কিন্তু খাবার তালিকা এই সময়েও বিভিন্ন ধরনের গুরুপাক খাবার তৈলাক্ত মশলাযুক্ত খাবার থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে কি কোনো সময় সেই ক্ষেত্রে প্রতিটা গ্রুপাক খাবারের সাথে যদি চার ভাগের এক ভাগ আমরা কাঠস ইউ কাঠস দধি লাবাং এই জাতীয় জিনিসগুলো বেশি খাই যে কোনো খাবারের সাথে একটু তরমুজ একটু ফু ফুটি একটু পেঁপে সংযোগ করে দেই তাহলে কিন্তু খাবারটাকে নিউট্রাল করতে পারে আর এখন বাজারে অজস্র পাকা কাঁচা বেল পাওয়া যাচ্ছে বেলের শরবতটা আমাদের স্টমাকের জন্য একটা সেভ কলা যত ধরনের কলা আছে এই কলাটা কিন্তু আমাদের শরীরের স্টমাকের জন্য আমরা বলি সকালবেলা দশটা পর্যন্ত দুটা পাকা কলা আমাদের শরীরের জন্য হীরার খণ্ডের মতো আচ্ছা হীরা কলাটা আমাদের স্টমাকের জন্য কারণ কলাটা দেখতে অনেকটা নারীর মতো এজন্য এটা আমাদের নারীর জন্য একটা ওষুধ আচ্ছা আচ্ছা এটাকে দশরাবি ডকট্রিন অফ সিগনেচার বলি আচ্ছা এই ধরনের যদি আপনি ধরেন একটু স্যালারি পাতা দিয়া বা ছালাক পাতা দিয়ে একটু বেশি করে সালাদ করে খেয়ে নিলেন আপনি যদি পালং শাক দিয়ে একটুখানি পানি দিয়ে পালং শাকটাকে কুটি কুটি করে কেটে আপনার ব্রান্ডিং মেশিনে দিয়ে সেটার ভিতরে যদি আপনি একটু মধু খান দিতে পারেন ওটার ভিতরে দধি দিতে পারেন দিয়ে আপনি পালং শাকের যদি একটু শরবত তৈরি করে খান জুস বা চুপ তৈরি করে খান আপনার শরীরের জন্য খুবই ভালো হবে আপনি পেপে ওইভাবে শরবত করে একটু দুধ দিয়ে একটু দধি দিয়ে মিলিয়ে খেতে পারেন তাতে আপনি শরীরের জন্য ভালো হবে আচ্ছা এই সময় তো দেখা যায় যে রাস্তায় খোলা আবহাওয়ায় অনেক ধরনের শরবত জুস বিক্রি হয় আমরা আখের শরবত দেখি পেপের শরবত দেখি এগুলি আসলে কারা খাবে কতখানি একটা মূল্যবান কথা বলছেন আসলে যারা রাস্তার পাশে বসে খায় এই খাবারটা হেজার্ট এর মধ্যে জীবাণু আছে কিন্তু আমি বলবো যে আমার একটা রিক্সওয়ালা ভাই একটা কৃষক শ্রমিক মজুর ভাই সে একটা খিরা খাচ্ছে খিরাটা কিন্তু খুবই ভালো জিনিস আমাদের দেহের জন্য কিন্তু সে যদি খিরাটাকে যিনি খিরাটাকে তৈরি করতেছেন সে যদি একটা ফ্লাস্কের মধ্যে গরম পানি বা একটু ফিটকিরির পানি রেখে ওইটাকে যদি ফিটকিরির পানি দিয়ে ধুয়ে যদি দেয় তাইলে কিন্তু সব ধরনের হেজার চলে যায় আচ্ছা আবার একটু একজনের রাস্তার পারে বসে গাজর খাচ্ছে আমার একটা রিক্সওয়ালা ভাই গাজর খাচ্ছে এই গাজরটাকে যদি ভালোভাবে ধুয়ে একটু ফিটকিলি পানি যা ধুয়ে খায় তাহলে কিন্তু অসুবিধা নেই আচ্ছা ফিটকিরি পানি যা ধুতে হবে বা গরম পানি দেওয়া ফ্লাক্সে গরম পানি রেখে ধুয়ে নিতে পারে তাহলে একটু উপরের জীবাণুগুলো চলে যাবে কিন্তু জিনিসটা অসম্ভব দরকারি এবং ওই রিক্সাওয়ার জন্য এটা নিরাপদ অর্থাৎ আপনি বলছেন যে ফলগুলা ধুয়ে খাওয়াটা ভালো দিয়ে অথবা গরম পানি দিয়ে ধুয়ে সাধারণ পানিতে না আচ্ছা কিন্তু যে যেটা বলছিলাম যে এই যে আখের শরবত পেপের শরবত বা বিভিন্ন ফলের কেটে কেটে যেগুলো বিক্রি করছে সেগুলো বিক্রি করছে সেটাকে আমার মনে হয় আমরা এই প্রসঙ্গে একটু যারা আমাদের দোকানে কিংবা যারা রাস্তায় ফলগুলো কেটে বিক্রি করছে সেই সমস্ত ভাইদেরও উদ্দেশ্যে বলি যে আপনারা অবশ্যই ফলগুলা কিংবা যা কিছু আপনারা বিক্রি করেন না কেন অবশ্যই বিশুদ্ধ নিরাপদ পানি দিয়ে ব্যবহার করে এগুলো বারবার সুন্দর করে ধুয়ে নিতে হবে মানে মনে করতে হবে যে এই শরবতটা এই গাজর এই আখ এই ক্ষীরা এটা আমার মা খাবে আমার বাবা খাবে আমার এক বছরের সন্তান খাবে এই চিন্তা করে সারা পৃথিবীর মানুষ খাদ্যকে এইভাবে নিরাপদ করে করে মানুষের সামনে তুলে ধরে ভাবে। আমাদের যারা এটা বিক্রি করতেছেন তারা এটা কাজটা করতে হবে এবং খুব ইম্পর্টেন্টলি যে তারা যারা পরিবেশন করছে খাবারগুলা যারা ডিসপার্স করছে খাবারগুলো তারাও যেন প্রপারলি হ্যান্ড গ্লাভস পরে নেয় মাথায় যেন তারা মাস্ক পরে নেয় এদিকে একটু খেয়াল রাখতে হবে এবং তাদেরও যেন হাতের মধ্যে কোনো চর্মরোগ না থাকে কিংবা রেসপিরেটরি ইনফেকশন বা স্বাস্থ্য প্রদাহ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ডাক্তার আলমকের আমরা আরও কথা বলবো এই নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তারা একটি বিরতি নিয়ে নেই প্রিয় দর্শক দেখছিলেন সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে অনুষ্ঠানটি আমরা গরমে সুস্বাস্থ্যের করণীয় বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনারা আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবার এই বিষয় নিয়ে আলোচনা করব